हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल शाजबातीस किचन। आज आमी तुम्हारे साथे शेयर करछी किभाबे बाड़ीते खूब सहज पद्धतिते चिकेन ड्रामस्टिक रान्ना करा जाए। आमार ए रेसिपिटा भालो लागले अवश्य भिडियोटा लाइक करो और एई धरनेर सहज नित्य नतून रेसिपि देखार जोन्नो अवश्य चैनलटा सबस्क्राइब करो। एखाने आमी चारटे चिकेनेर लेग पिस निये निएछि, जेगुलो छुरीर साहाज्ये अल्प अल्प करे केटे निते हबे जाते चिकेनेर पिसगुलोर भेतर अब्दि मशला जाए। एबार एकटा मिक्सिंग बोल निये निएछि, एर मध्ये किछु मशला एड करे नेब। প্রথমেই দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ দই। দইটা অবশ্যই আগে থেকে একটু ফেটিয়ে নিলে ভালো হয়। নুন 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1/4 চা চামচ, জিরে গুঁড়ো 1/4 চা চামচ, ধনে গুঁড়ো 1/4 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1/4 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1/4 চা চামচ। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদমতো ব্যবহার করো। টমেটো কেচাপ 1 টেবিল চামচ, আদা রসুন বাটা 1/2 চা চামচ। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। মশলাগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পর চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিকেন পিসগুলোর গায়ে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। এইভাবে চাপা দিয়ে প্রায় 1-1.5 ঘন্টা চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। হাতে সময় বেশি থাকলে আরও কিছুটা সময় বেশি রাখতে পারো, তবে সেই ক্ষেত্রে অবশ্যই চিকেন ম্যারিনেশনটা ফ্রিজে রেখে দিতে হবে। আমি এখানে চিকেনটা 1.5 ঘন্টার জন্য ম্যারিনেট করে নিয়েছি। এখন একটা প্যান গরম করে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। তোমরা এখানে বাটারের পরিবর্তে রিফাইন্ড অয়েল ইউজ করতে পারো, কিন্তু বাটার যেন রান্নার স্বাদ ও গন্ধে অন্য মাত্রা নিয়ে আসে। বাটারটা একটু মেল্ট হয়ে এলে চিকেনের পিসগুলো প্যানের মধ্যে সাজিয়ে দিলাম। এখানে চিকেনগুলো লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। চিকেনটা ফ্রাই করতে আমার টোটাল 15 মিনিট সময় লেগেছে। প্রথম 5 মিনিট চিকেনটা একটু চাপা দিয়ে ভাজতে হবে এবং তারপর ঢাকা খুলে প্রত্যেক 2 মিনিট অন্তর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চিকেনটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। চিকেনের পিসগুলো যখন সমানভাবে রেড কালার হয়ে আসবে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। আমাদের চিকেন ড্রামস্টিক রেডি। স্টার্টার আইটেম হিসাবে তোমরা এই চিকেন ড্রামস্টিক ট্রাই করতেই পারো। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুস্বাদু। আমাদের চ্যানেলে সমস্ত রেসিপির রিটেন ভার্সন পেতে হলে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.sajbatiskitchen.com এ ভিজিট করো, যার লিংক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আজকে তাহলে এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।